এটা একটা খালি গ্যাস সিলিন্ডারের ব্যাপার নয়। সেই জন্য আমরা একটা সংশোধনী দিয়েছিলাম যে অনেকগুলো প্রশ্ন, অনেক সংশয় এবং অনেক বিতর্ক ইত্যাদি এসব নিয়ে আছে, সেগুলো এখন নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তি হতে হবে আইন করে, সেটাই যখন হয়নি তখন। আর তাছাড়া ওই হাউসের মধ্যে ওটা তো আর বলা যায় না, মানে কোনো বিচার বিভাগ বিচারাধীন বিষয়, এটা বিচারাধীন বিষয়ে, কারণ সুপ্রিম কোর্ট একটা কথা বলেছেন এবং সে নিয়ে চলছে, তো তার মধ্যে এরা চালিয়ে যাবেন, এটা কি করে হতে পারে? বুঝেছেন ভালো, কিন্তু খণ্ডিতভাবে বুঝেছেন।